اشرقت نفسي بنور من فؤادي حينما رد. আমার নাম অর্জুন জে রাও, আমার বয়স 19 বছর। বিভিন্ন আধ্যাত্মিক পর্যায়ে বিভিন্ন লোক রয়েছেন সংশোধন ও বোঝার পর্যায়ে। আমার ধারণা, ইসলাম এমন লোকদের জন্য যারা ইতিমধ্যে আধ্যাত্মিক দিক দিয়ে পুরোপুরি অগ্রসর। সকলে ইসলামের শিক্ষা অর্থ বহুরূপে অনুসরণ করতে পারে না। একটা বিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি বোঝাতে চাই, প্রথম স্ট্যান্ডার্ড, দ্বিতীয় স্ট্যান্ডার্ড শ্রেণী থেকে দশম স্ট্যান্ডার্ড শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের লোক রয়েছে। এর মধ্যে ইসলাম রমম স্ট্যান্ডার্ড পাঠ্যক্রমে রয়েছে। আমি কি ঠিক বলেছি? ইসলাম কি কেবল তাদের জন্য যারা আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর? ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে যখন আমরা সব ধর্মের মধ্যে তুলনা করি তখন ইসলামের অবস্থান উচ্চ পর্যায়ে থাকে। একটা স্কুলের মতো অন্যান্য ধর্ম কিন্ডারগার্টেনের প্রথম স্ট্যান্ডার্ড হলে ইসলাম নবম ও দশম শ্রেণীর স্ট্যান্ডার্ড। তিনি ঠিক বলেছেন কিনা? আমি আপনার সঙ্গে একমত, আবার একমত হওয়ার পাশাপাশি দ্বিমত। একমত এজন্য যে হ্যাঁ, ইসলাম তাদের জন্য যারা আধ্যাত্মিকতায় উচ্চ অবস্থানে। তবে তার অর্থ এই নয় যে যিনি আধ্যাত্মিকভাবে অগ্রসর নন তিনি ইসলামে দাখিল হতে পারবেন না, এর সঙ্গে আমি একমত নই। কেন? কারণ স্বাভাবিকভাবে যদি কেউ ভর্তি হয় স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে যদি ভর্তি হয়, সে তাহলে প্রথমে কি শিখবে? সে এই ভাষার বর্ণমালা শিখবে। ধরুন সে স্কুলে ভর্তি হলো, তা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, নার্সারিতে সে শিখবে এ বি সি, ঠিক আছে? সুতরাং ইসলামেও কোনো ব্যক্তি আধ্যাত্মিকভাবে অগ্রসর না হলে তিনি যখন ইসলাম কবুল করেন তখন ন্যূনতম তাকে যা অনুসরণ করতে হবে তা হচ্ছে তাওহীদ। ইংরেজি ভাষার ABCD এর সঙ্গে যে কোনো ধর্মের তাওহীদ তুলনীয়। তাওহীদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করা। সুতরাং এর আগে আমি যা বলেছিলাম, যখন আমাদের শিখ ভাই প্রশ্ন করেছিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে, তখন আমি বলেছিলাম যে এটাই মৌলিক বিষয় এবং এই মৌলিক বিষয় প্রত্যেক ধর্মে আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সব মানুষ যারা ধর্মীয় নেতা, তারা চান না যে সাধারণ মানুষ তা মেনে চলুক, কারণ তারা এটা মেনে চললে ধর্মীয় নেতাদের কি হবে? সবাই যদি এক ঈশ্বরের উপাসনা শুরু করে তাহলে এইসব ধর্মীয় নেতা আর প্রয়োজন লাগবে না, ধর্মের ভয় দেখানোর জন্য কাউকে প্রয়োজন হবে না, অন্যান্য সকল ধর্মে ভীতি প্রদর্শনকারী পণ্ডিত পুরোহিত গুরুজনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে আপনার ও স্রষ্টার মাঝে কেউ থাকছে না। সুতরাং সকল ধর্মের একটি মৌলিক বাণী যা আছে ইসলামে। তবে দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয় নেতারা, তারা চান না যে তাদের অনুসারীরা এটা জেনে যাক, তারা তাদেরকে এ থেকে দূরে রাখতে চান। কারণ তারা যদি এক ঈশ্বরবাদী হয়ে যায় তাহলে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে, আর এর মানে তারা হয়ে যাবে মুসলিম, এবং এইসব মধ্যস্বত্বভোগীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বন্ধ হবে। এটাই কারণ অন্যথায় পরিমার্জন সত্ত্বেও অন্যান্য ধর্মগ্রন্থে এখনো সর্বশক্তি ঈশ্বরের একত্রে প্রমাণ মিলছে। এর মানে সর্বশক্তি ঈশ্বরের পক্ষ থেকে সব মানুষের জন্য একটা ধর্ম। কিন্তু কালের বিবর্তনে ধর্মগ্রন্থগুলো বিকৃত হতে থাকে। ধর্মগ্রন্থগুলো বিকৃত করা ছাড়াও এখনো চলছে দলাদলি, জালিয়াতি, দুরভিসন্ধি চলছে। অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর অবশিষ্টাংশ যাতে আপনারা দেখতে পাচ্ছেন, এখনো তাওহীদের বাণী এক ঈশ্বর, মূর্তি পূজা নিষিদ্ধ, কেবল তাঁর ইবাদতের কথা, আরো পরস্পর বিরোধী মন্তব্য থাকতে পারে। তবে আপনি যদি সত্যের অনুসন্ধান করেন তাহলে দেখবেন, আমি যা বলতে চাই, যখন থেকে আপনি বুঝলেন এক স্রষ্টা বিষয়টি, আগামীকাল আমি বিস্তারিত বলবো, তখন থেকে আপনার উপলব্ধি করতে হবে জীবনের উদ্দেশ্য কি। প্রত্যেক ধর্মের প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয়ের সূচনা অর্থাৎ নার্সারি ও কিন্ডারগার্টেন হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস স্থাপন করা এবং তিনি কেবল উপাসনার যোগ্য। সুতরাং কেউ আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর না হলেও যখন সে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে চায় তখন নিজের ইচ্ছাকে সমর্পণ করে, এবং যখনই কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমি কর্ণাটকের হুবলি থেকে এসেছি। আমি ওষুধ বিপণন কোম্পানির ম্যানেজার। আমার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তিরা কোথায় যায়, তাদের কি হয়? ধন্যবাদ। ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে। আগের প্রশ্নের জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কি উত্তমতা পরীক্ষার জন্য। তাহলে এই জীবন পরকালের জন্য হচ্ছে পরীক্ষা। কোন ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ, পরীক্ষা ফিনিশ। তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল পৃথিবীর বুকে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার, জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত,
সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আপনি জানেন, একটা উদাহরণ দিচ্ছি, আমরা কিভাবে ভোট দেই। ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে, দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে, পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে, কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফল ঘোষণা করা হয় একযোগে। সুতরাং একই রকম ভাবে এখানে পরীক্ষা নেওয়া হয়ে গেছে। তবে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, বিচার সবার একই দিনে হবে। হিসাব কিতাব কে সঠিক কে বেঠিক একই দিনে ঠিক করা হবে। তারপর আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ মান্য করেছেন কি না তার ভিত্তিতে আপনি যাবেন বেহেস্তে কিংবা দোজখে। তবে সকলকে পুনরুত্থিত করা হবে, যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন। সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন, তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে পুনরায় জীবন দান করবেন। তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র কোরআন আল্লাহ বলেন যে একজন মানুষও সর্বশক্তিমান স্রষ্টার বিচারে আপত্তি জানাবে না। কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে, আমাদের চোখ সাক্ষ্য দেবে, আমাদের হাত সাক্ষ্য দেবে, আমাদের কর্মের, এমনকি তারাও আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহান্নামে পাঠানো হবে। কোরআনে বলা হয়েছে তারা সর্বশক্তিমান স্রষ্টার বিচারে কোনো আপত্তি করবে না। তারা বলবে আমাদের আর একটা সুযোগ দাও, এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে, পরীক্ষার সময় শেষ। তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে, ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে আপনি পাস বা ফেল করবেন, বেস্ট বা যোগ্য যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।